नमस्कार बंधुरा, कुकिंग कॉर्नर चैनेले आरो एक बार सकल के स्वागत। आज के रेस्टुरेंट स्टाइले पनीर बटर मसाला रेसिपी तुम्हारे साथ शेयर करब। चलो रान्नाटा शुरू कर ना जा। देखो पनीर बटर मसाला बनानोर जोन्नो प्रथमे आमाके मसालाटा रेडी करे नीते हबे। तो सेजोन्नो एक चामच मतन आमी सादा तेल दिलाम कड़ाईते और तार साथे एई बाटार दिए दिलाम। एबार बाटारटा जेई आर तेलेर साथे मिशे जाबे तखन आमाके नेक्स्ट प्रसेसे जेते हबे। देखो बाटारटा गरम हये गेछे, एई समय चारटे छोटो एलाच आर चार पाँचटा लवंग আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম। আচ্ছা, এই ফোড়নটা থেকে যেই একটা হালকা গন্ধ বেরিয়ে আসবে সেই সময় একটা পেঁয়াজ আমি বেশ মোটা মোটা করেই কুচিয়ে রেখেছি। তো এই পুরো পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার সাথে এখানে হাফ ইঞ্চি আদা আর পাঁচ থেকে ছখানা রসুন রয়েছে, পুরোটাকেই একসাথে ভালো করে মেশাতে হবে। দেখো এটা সামান্য একটুখানি পাঁচ সেকেন্ড মতো নাড়াচাড়া করেই আমাকে দুখানা আমি টমেটো দিয়েছি। টমেটোর পরিমাণটা একটু এই রান্নাটায় বেশি ব্যবহার হয়, তো সেজন্য আমি দুখানা টমেটো দিয়েছি। এবারে এইটা একটা ঢাকনার সাহায্যে আমি ঢাকা দিয়ে দেবো। দেখো আমি ঢাকনাটা চাপা দিয়ে মিনিট পাঁচেকের জন্য রাখবো। গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করে দেবো, কারণ হাই করলে জিনিসটা পুড়ে যাবে, আর একদম লো করার দরকার নেই। মিডিয়াম ফ্লেমে এটাকে আমায় রেডি করে নিতে হবে। দেখো মিনিট পাঁচেক বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে আর একবার জাস্ট এটাকে নেড়ে দেওয়ার পরে বেশ 12-14টা মতন কাজু বাদাম আমি এটার মধ্যে দিয়ে দিলাম, এবং এই কাজু বাদামটাও এর সাথে মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, একই সাথে এই সময় আমাকে যেটা করতে হবে, মশলার জন্য লাল লঙ্কার গুঁড়ো বেশ এতটা মতন, আর একটুখানি ঝাল ভাবটা আনার জন্য, খুব বেশি ঝাল এখানে হয় না, তো এই এই সামান্য পরিমাণে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি মিশিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে আর একবার নেড়ে দিয়ে এইবারে কিন্তু গ্যাসটা লো করে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। কিন্তু গ্যাস হাই করা যাবে না, তাহলে মশলাটা শুকনো মশলাগুলো পুড়ে যেতে পারে। ঢাকনাটা খুলে নিলাম, দেখো এটা একদম রেডি হয়ে গেছে। এবারে এটাকে ঠান্ডা করে গ্রাইন্ডারে একটা মিহি এবং স্মুথ পেস্ট আমাকে রেডি করে নিতে হবে। দেখো পেস্টটা একদম রেডি হয়ে গেছে, এটাকে আমি এবারে একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে এইভাবে ছেঁকে নেব। তার কারণ হচ্ছে যা দানাগুলো নিচে থাকবে না সেটা থেকে যাবে, কারণ ধাবা স্টাইল পনির বাটার মশলায় যেটা হয় একদম স্মুথ একটা গ্রেভি থাকে, যেটা মানে জাস্ট লাইক সিল্ক মুখে মিলিয়ে যায়। তো সেইটা করার জন্যই এইভাবে এই মশলাটাকে আমি এভাবে ছেঁকে নিচ্ছি, যাতে যে সমস্ত দেখো এরকম যে ছোটো ছোটো বেশ দানা থেকেই যায়, লবঙ্গর বা যাই হোক, তারপরে সব থেকে বড়ো কথা হচ্ছে টমেটোর স্কিনটা থেকে যায়, তো সেই পুরোটাই বেরিয়ে যায়, এখানে আলাদা আলাদা করে দিতে হবে আর কি। আচ্ছা, মশলাটা তুলে নেওয়ার পরে সেই একই কড়াইতে আমি আবারও এক চামচ মতন সাদা তেল অ্যাড করছি। সাদা তেল দেওয়ার পরে আবারও বাটার অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে বাটারটা গলা পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা দেখো বাটারটা একেবারে মেল্ট হয়ে গেছে, এই সময় দুখানা তেজপাতা আমি ভালো করে ছিঁড়ে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম। তেজপাতাতে দিয়ে যেই হালকা একটু গন্ধ বেরিয়ে আসবে এই সময় তিনখানা চেঁড়া কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করলাম। কাঁচা লঙ্কাটাও ওই একইভাবে 3-4 সেকেন্ড মতোই একটু নেড়ে নিতে হবে। আচ্ছা দেখো লঙ্কাটা ফাটতে শুরু করেছে, এই সময় আমি একটুখানি পেঁয়াজ একটু মিহি করেই কুচিয়ে রেখেছি, তো এই পুরো পেঁয়াজটা, এখানে একটা পেঁয়াজ আছে, তো এই পুরো পেঁয়াজটাকে একটু ভালোভাবে আমাকে ভেজে নিতে হবে। আচ্ছা দেখো পেঁয়াজটা বেশ ভালো মতনই ভাজা ভাজা হচ্ছে, এই সময় হাফ চামচ ধনে গুঁড়ো আর একই রকমভাবে হাফ চামচ জিরে গুঁড়ো আমাকে মিশিয়ে দিতে হবে। দিয়ে আর একবার জাস্ট একটুখানি নেড়ে নিয়েই, কারণ যেহেতু শুকনো মশলা অনেক সময় পুড়ে যাওয়ার চান্স থাকে, তো এই যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা পুরোটাই পেঁয়াজের মধ্যে মিশিয়ে দিচ্ছি।
আচ্ছা, মশলাটা দিয়েছি এবং তার সাথে বেশ কিছুটা পরিমাণে বাটি ধোয়া জলও আমি ব্যবহার করেছি, কারণ এরপরে আমি আর জল ব্যবহার করব না। তো জলটা আমি একবারেই সেভাবে দিয়ে দিয়েছি। এবারে আমি আন্দাজ মতো নুন মিশিয়ে দিচ্ছি। তো নুনটা অবশ্যই তোমরা আন্দাজ মতন মিশিয়ে দেবে, আর পনির বাটার মশলায় একটুখানি মিষ্টি যায়, তো সেজন্য আমি একটুখানি মিষ্টিও এখানে মিশিয়ে দিচ্ছি। তবে সেটাও কিন্তু আন্দাজে, তোমরা যদি না চাও স্কিপ করতে পারো, তবে বাটার মশলার টেস্ট চাইলে সেখানে একটু মিষ্টিটা যায়। তো এইভাবে মিশিয়ে দিয়ে আমাকে এটাকে ভালো মতন করে ফুটতে দিতে হবে। আচ্ছা, গ্রেভিটা বেশ অনেকটা রেডি হয়ে এসেছে। এই সময় আমাকে এখানে বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম অ্যাড করে দিতে হবে। তো এটাকে ভালোভাবে গ্রেভিটার সাথে মিশিয়ে দিয়ে পনিরগুলোকে দেখো আমি এইভাবে ছোট ছোট পিস করে রেখেছি। তো এইবার সমস্ত পনিরগুলোকে আমি গ্রেভিটার মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে দিতে হবে, যেন সমস্ত পনিরগুলো, পনিরের যেহেতু নিজস্ব কোনো টেস্ট থাকে না, তো পনিরগুলোর মধ্যে যেন গ্রেভিটা নুনটা সমস্ত কিছু মিশে যায়, সেই এই সময় কিন্তু ওভেনের আঁচটাকে একেবারে লো করে রেখে দেবে। দেখো একদম গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা অফ করে দিলাম, আর কিছুটা পরিমাণ কাসৌরি মেথি আমি একটুখানি জাস্ট শুকনো খোলায় নেড়ে নিয়েছি। নেড়ে নিয়ে এইভাবে দেখো হাতের সাহায্যে এইভাবে হাতের তালুতে জাস্ট একটু গুঁড়ো করে দিয়ে এর ওপরে ছড়িয়ে দাও, দিয়ে এটাকে জাস্ট একটুখানি 2-3 সেকেন্ডের জন্য স্ট্যান্ডিং টাইমে দিয়ে দাও। দেখো আমি একদম ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, দিয়ে আর যেহেতু পনির বাটার মশলা, তো সে জায়গা থেকে অবশ্যই আমি সার্ভ করার সময় একটু তো বাটার দেবই। তো একটু বাটারের একটা কিউব এভাবে আমি দিয়ে দিলাম। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, রেসিপিটা বাড়িতে ট্রাই করার পরে দেখবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কীরকম লাগলো, আর অবশ্যই লিঙ্কটাকে বেশি বেশি করে শেয়ার করবে। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। নতুন যারা দেখছো তাদের জন্য একটাই কথা কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে খুব উপকার হয় আমার জন্য। আজকের মতো তাহলে এ পর্যন্তই। আগামী দিন নতুন কোনো রেসিপির সাথে আবারও তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।